আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের খানাপিনা। খানাপিনাতে আজকে আপনাদেরকে নারকেল দিয়ে পাউরুটি রেসিপি তৈরি করে দেখাবো। সচরাচর আমরা নর্মালি পাউরুটি চিকেন বা অন্য কিছু দিয়ে করে থাকি, বাট আজকে আপনাদের নারিকেলের পুর ভরে কীভাবে পাউরুটি তৈরি করতে হয় সহজভাবে সেটাই করে দেখাবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পাউরুটি তৈরির জন্য প্রথমে একটি বলে আড়াই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ইস্ট, এক কাপ ময়দার জন্য হাফ টিস্পুন এনাফ। আমি এখানে এক টিস্পুন ইউজ করছি আড়াই কাপ ময়দার জন্য। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আরও অ্যাড করছি 1/4 কাপের চেয়ে কম মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি। মেশানো পর্যায়ে আমি কুসুম গরম দুধ দিচ্ছি ডো তৈরির জন্য। আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারবেন। এ পর্যায়ে তেল অ্যাড করে দিচ্ছি, রান্নার তেল 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবসময় ডোটা পারফেক্টভাবে করার ট্রাই করবেন। ডো যত বেশি ভালো হবে সব কিছুর ডোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পাউরুটির ডোটা ভালোভাবে করা হলে পাউরুটিটা অনেক সফট হবে। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। 20 মিনিটের জন্য আমি র্যাপ করে রেখে দিব একটু গরম স্থানে বা চুলার পাশে আপনারা রেখে দিতে পারেন। 20 মিনিট পর দেখেন চুলার পাশ থেকে নামিয়ে নিয়েছি, অনেকটাই ফুলে উঠেছে ডোটা, ফুলে 3 গুণ হয়ে গিয়েছে। আবার একটু মথে নিচ্ছি। দুই হাত দিয়ে খুব ভালোভাবে টেনে টেনে মিশিয়ে নিতে হবে, মেশানোটা অনেক ভালোভাবে করতে হবে। যদি আমার এই রেসিপিটা এবং আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে যা যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। এখন বড় সাইজে একটি রুটি বেলে নিচ্ছি, একটু মোটাই রাখবো, আমি খুব বেশি পাতলা করছি না। এখন নারিকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র নারিকেল ইউজ করছি, কোরানো নারিকেল, অন্য কিছু এতে অ্যাড করব না। এখন খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি চতুর্পাশ। ছোট একটা বালিশ আকৃতি করে নিয়েছি। এখন চাকুর সাহায্যে একটু কেটে দিচ্ছি, এটা অপশনাল, না চাইলেও সমস্যা নাই। আমি যে ডাইসে পাউরুটিটা তৈরি করব সেখানে তেল ব্রাশ করে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখেন অনেকটাই ফুলে উঠেছে। এখন ডিমের কুসুমের অংশটুকু আমি এর মাঝে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এতে কালারটা অনেক বেশি ভালো আসবে। কেউ যদি না দিতে চান সেক্ষেত্রেও সমস্যা নেই। খুব ভালোভাবে চতুর্পাশে ডিমের লেয়ারটা দিয়ে দিলাম এবং উপর দিয়ে কিছু তেল তিল আছে না সেগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন সিলভার হাঁড়িতে কাগজ বিছিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, এর উপরে আমি পাউরুটিটা বসিয়ে দিলাম। 20 থেকে 30 মিনিটের মধ্যে পাউরুটিটা হয়ে যাবে এবং 20 থেকে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। ঢাকনা ওঠানোর পর কত সুন্দর একটি কালার এসেছে, চমৎকার হয়েছে দেখতে, ভিতরটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
অনেক বেশি সফট এবং তুলতুলে একটি পাউরুটি তৈরি হয়ে গিয়েছে। অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি করে ফেলেছি, যা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি এরকম সুন্দর সুন্দর এবং চমৎকার রেসিপি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য দোয়া করবেন।